গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে এখন মাছ ধরতে বেরিয়েছি রাতের বেলা কোচ নিয়ে। এই যে আমাদের অস্ত্র আর এই যে আমাদের কোচম্যান। গাইস আমরা আমাদের এলাকায় এই বৃষ্টি হয়েছে আজ, তো বৃষ্টির জলে মাঠের মধ্যে প্রচুর কই মাছ ধরেছে। সো আমরা আজকে কই মাছ ধরতে বেরিয়েছি। ভাই মাছ কিন্তু মারতে হবে আজকে, না মারি কিন্তু বাড়ি যাবো না আজকে, এটা যেন কপালে থাকে। কুচি আছে, উরে কুচি, আরে উরে উরে ভাই চলবে, সেই মাল তো ভাই বিশাল মাল। হ্যাঁ বাবা, টসটা মার 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 টসটা মার। গাইস আপনারা দেখতে পাবেন এখনই যখন তুলবে, বিশাল বড় কুচিয়া গাইস, বিশাল কুচিয়া, মানে নাম্বার ওয়ান ভাই, ওয়ান নাম্বার। এটা টস মার লাগে নাই মনে হয়, লাগছে লাগছে, মাথা লাগছে না, লাগছে মাথা লাগছে ভাই। ও গাইস, ও পেঁচা 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 পেঁচা, ভালো করে ভালো করে ভালো করে ভাই, ভালো করে ভালো করে ভালো করে তোল, ওরে চলবে ভাই, দারুণ 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 দারুণ। ওরে বাবা, এ তো লাল টক শসা গাইস, এটা কি গাইস, এটা কি সাপ না কি গাইস, এটা সাপ না কি, বাপ রে বাপ কি মোটা গাইস। আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন কি না কিরকম মোটা, কিন্তু গাইস এটা বিভৎস মোটা গাইস, বাপ রে বাপ। পরিষ্কার 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 পরিষ্কার, আই ইস পুরো লাল হয়ে গেছে ভাই, কবে কাজ যে এটা রে ভাই, পুরো লাল টসটসা, বাপ রে বাপ। পড়ে গেলেন তো দৌড় মারবে, দৌড় মারবে, মানতে হবে, প্রথম বহিনীটাই একদম রমরমা বহিনী বন্ধু, তাহলে তোদের আজকে খাওয়াটা সেই হবে। গাইস এই মাছটা খাওয়া অনেক উপকার, যাদের শরীরে রক্ত কম আছে গাইস, তারা যদি এই মাছটা খায় তাহলে রক্তের যে রক্ত যে কল্পতা রয়েছে যে রোগটা, সেটা অনেকটাই নিরাময় হয়। ইস পাপ রে পাপ, রক্ত ভাইসে গেল রক্তে, দারুণ এর ভাই, হাফ কিলোর মতো প্রায় 400 গ্রাম মতো চোখ বন্ধ করে। তুই মালটা দেখছিস? হ্যাঁ না, পরে যখন তোর সামনে পরে দেখলাম। অন্ধকার পথ বেয়ে চলেছি আমরা, দেখো গাইস কত রিক্স নিয়ে যাচ্ছি আমরা, কত রিক্স নিয়ে, এখান থেকে পড়লে গাইস পা হাত পা ভাঙবে। আছে ওই যে গাছ নড়ি নড়ি পালিয়ে যাচ্ছে, যেখানে নড়ছে সেখানে মাছটা ভাগছে। বড় কইছো না, এটা তো ছোট কই। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এটা কই মাছ আছে একটা, এই যে একটা কই মাছ ভাই, সে ভাগলো ধরে। বন্ধুরা আমরা এখন এমন জায়গায় আছি, এটা খুব রিস্কলি জায়গায় আছি গাইস, চারপাশে বাঁশবাগান জঙ্গল, কিন্তু আজকে মাছ মারা আছে গাইস, আজকে মাছ মারবোই মারবো আজকে, আসতে হ্যাঁ, সামনে কিন্তু অনেক মাছ আছে। বাপরে ব্যাং ছিল গাইস, কই মাছ দেখতে পাচ্ছেন না কিনা আমি বুঝতে পারছি না, বড় বড় কই রে ভাই, বড় বড় কই ভাই, গাইস এই যে আমরা এখন একটা মাছ ধরবো, মাছটা কই, এই যে লুকিয়ে আছে, এই যে ঢুকে নেই ভাই, হ্যাঁ ও রাহা, এ রাহা মাছলি ঘুষ গিয়া, এই যে গাইস মানে মাছ, এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় কই, বড় কই, বড় কই না গুতুম মাছ কি মাছ বলে এগুলোকে জানি না, হ্যাঁ যাও না এগুলো মাছটা, এই আসি যে 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 গাইস আমরা আসি আজকে বড় মাছের আশায়, হয় মাগুর নয়তো শিঙ্গি, আমাদের নাহলে শোল আমাদের মারতেই হবে, সেই উদ্দেশ্যে আমাদের এখানে আজকে আসা, দেখি আমাদের উদ্দেশ্য কতটা সফল হয়। আর যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে না, লাইক কমেন্ট করতে ভুলবেন না গাইস। এই যে গাইস আজকে যদি রাতে বৃষ্টি হয়,
কালকে আবার দুর্ধর্ষ মাছ হবে। ব্যাঙ্গালোর দেখেন এই ব্যাঙ্গালোর যে মাছ ধরে যাচ্ছে অতিরিক্ত ব্যাং গাইস, এত ব্যাঙ্গের কারণে এই মাছগুলো নেই, এই মাছগুলো দেখো। তুই টসটা ছয় দিলাম একটু দেখাবো, তুই টসটা মার ওখানে। এই যে শোল ভাই, শোল শোল যা ভাই, কতগুলো অনেকগুলো আছে, মার মার মার। হ্যাঁ হ্যাঁ এখানেও ছিল মাছ, শোলটা এখানে এখনো আছে ভাই। গাইস এত মাছ যে মানে যেখানে পা দিচ্ছি মাছের ভয়ে মাছ পালিয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পারবেন না গাইস, কেমন আমার এখানে লাইটের সমস্যা হচ্ছে, একটু লাইটের চার্জ ছিল না তাই মোবাইলে এদিকে কাজ চালাচ্ছি। না না কার গাড়ি বাড়ি, তোর গাড়ি কিং সাইজ ভাই। Thank you.